তৃতীয় দিনে কোরবানির মধ্য দিয়ে শেষ হলো ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। প্রথম দুদিন যারা নানা কারণে কোরবানি দিতে পারেনি, মূলত তারাই শেষ দিন কোরবানি দিয়েছেন। তবে প্রথম দুদিনের তুলনায় শেষ দিন পশু কোরবানি দেওয়া হওয়ার ছিল খুবই কম। জসিম জুয়েলের রিপোর্ট। সোমবার ঈদুল আজহার শেষ দিনেও অনেকেই পশু কোরবানি দিয়েছে। অনেকে তাড়াহুড়া করতে চান না, তাই শেষ দিনই বেছে নিয়েছেন কোরবানির জন্য। বিশেষ করে পুরান ঢাকার লক্ষ্মীবাজার, সূত্রাপুর, লালবাগ, তাঁতিবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা শেষ দিনেও কোরবানি দেন। ব্যস্ত ছিল, আমরা সবসময় কষাই দেওয়া কাজ করাই, তো এই জন্য আর কি তৃতীয় দিন দেওয়া হয়েছে। তৃতীয় দিন আমরা গরু পাই নাই, আমাদের কষ্ট হয়েছে গরু পেতে, গরু খুব ক্রাইসিস গেছে, সমস্যা হয়েছে দেখে এদের তৃতীয় দিন দিতে হয়েছে। শেষ দিনেও স্বাস্থ্যবিধির প্রতি অনীহা লক্ষ্য করা গেছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।